হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে ওএনজিএসের পরবর্তী দিন মার্কেট পারফরমেন্স সম্পর্কে আমরা আলোচনা করে নেব, সাথে সাথে ওএনজিএস সাপোর্ট এবং রেজিস্ট্রেশন পয়েন্টগুলো সম্পর্কে আলোচনা করে নেব এবং ওএনজিএসের টেকনিক্যাল অ্যানালাইসিস করে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা চলে এসেছি এঞ্জেল ওয়ার নতুন মোবাইল অ্যাপ্লিকেশন। আপনার কাছে যদি এঞ্জেল ওয়ার নতুন মোবাইল অ্যাপ্লিকেশন না থেকে থাকে, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে টোটালি ফ্রি অফ কস্ট আপনি একটা ডিমেট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন এবং তারপর আপনি এঞ্জেল ওয়ার নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার সাথে সাথে আপনি হোম পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন। হোম পেজে রিসোর্স করার সাথে সাথে আপনি একটা অপশন পেয়ে যাবেন স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাপেনও। সিম্পলি আপনি এই অপশনটার উপর ক্লিক করে নেবেন। এই অপশনটার উপর ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি নিফটি এবং ব্যাংক নিফটির চার্ট অ্যানালাইসিস করে নিতে পারেন। সাথে সাথে বিভিন্ন রকম ইন্ডিকেটার এবং ক্যান্ডেল ব্যবহার করে নিতে পারেন, বিভিন্ন রকম টাইম ফ্রেম ব্যবহার করে নিতে পারেন, অপশন চেন অ্যানালাইসিস করে নিতে পারেন, তার সাথে সাথে বাই কলম এবং বাই পুট করে নিতে পারেন। সবচেয়ে কোনো একটা প্লাস এখন আছে, সিম্পলি এটার উপর ট্যাপ করার মাধ্যমে আপনি যে কোনো স্টক সার্চ করে নিতে পারেন। সো এটার উপর আমি ট্যাপ করে নেবো। ট্যাপ করার পর এখান থেকে আমি সিম্পলি সার্চ করে নেবো ওএনজিসি, ঠিক আছে। সো ওএনজিসি আমি সার্চ করে নিচ্ছি। সো ওএনজিসি সার্চ করার সাথে সাথে আমাদের কাছে একটা পেজ ওপেন চলে এলো। সো এখানে একটা ওএনজিসির এফএনআর অপশন পাচ্ছে, সিম্পলি এটার উপর আমরা ক্লিক করে নেবো। ক্লিক করার সাথে ওএনজিএস চার্ট আমাদের কাছে ওপেন হয়ে চলে এসেছে। সো আমরা দেখতে পাচ্ছি ওএনজিএসের মার্কেট একটা বিয়ারিশ ট্রেন্ডের মাধ্যমে 160 টাকা বর্তমানে মার্কেট পারফরমেন্স করছে ওএনজিসি। সো ওএনজিএসের পরবর্তী মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সেটা জানার জন্য সিম্পলি এখানে আমরা একবার ট্যাপ করবো। ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ার নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে। হোম পেজে আসার পর সবচেয়ে উপর সাহায্যের অপশনটির উপর ক্লিক করে নেবো। ক্লিক করার পর আমরা সিম্পলি এনটিপিসি সার্চ করুন, ওএনজিসি সার্চ করে নেবো। আমি অলরেডি ওএনজিসি সার্চ করে রেখেছি, ওএনজিসির উপর ক্লিক করে নেবো। আপনি চাইলে এখান থেকে ওএনজিসি সার্চ করে নিতে পারেন। সো ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে এলো। সো এখানে একটা স্টক রিটেলস অপশন আছে, সিম্পলি এটার উপর আমরা ক্লিক করে নেবো। সো এটার উপর ক্লিক করার সাথে আমাদের কাছে একটা ওভারভিউ পেজ ওপেন হয়ে চলে এলো। তারপর একটা টেকনিক্যাল পেজ আছে, সিম্পলি টেকনিক্যাল পেজের উপর আমরা ক্লিক করে নেবো। সো টেকনিক্যাল পেজের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে এলো। সো আমরা দেখতে পাচ্ছি ওএনজিসির মার্কেট পরবর্তী বিয়ার স্ট্রেন যেতে পারে এবং 5 জন জানিয়েছে মার্কেট নিউট্রাল থাকতে পারে এবং 10 জন জানিয়েছে মার্কেট বুলিশ স্ট্রেন যেতে পারে এবং 12 জন জানিয়েছে। অর্থাৎ ওএনজিসির মার্কেট পরবর্তী বুলিশ স্ট্রেনে যাওয়ার চান্স সর্বাধিক। সিম্পলি আমরা এখান থেকে রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্টের উপর ক্লিক করে নেবো রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্টগুলো জেনে নেওয়ার জন্য। সো এখান থেকে চাইলে আমার 3 মিনিট আছে, 5 মিনিট আছে, 10 মিনিট আছে, 15 মিনিট আছে, 30 মিনিট আছে, 1 আওয়ার রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্ট জেনে নিতে পারি। সো এখান থেকে আমরা 1 আওয়ার রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্ট জেনে নেবো। প্রথম সাপোর্টের কথা বলা হয়েছে 153 টাকার একটা সাপোর্ট, দ্বিতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 147 টাকার একটা সাপোর্ট এবং তৃতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 137 টাকার একটা সাপোর্ট। প্রথম রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 163 টাকার একটা রেজিস্ট্রেশন পয়েন্ট, দ্বিতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 166 টাকার একটা রেজিস্ট্রেশন পয়েন্ট এবং তৃতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 176 টাকার একটা রেজিস্ট্রেশন পয়েন্ট। অর্থাৎ এই সাপোর্ট এবং রেজিস্ট্রেশন পয়েন্টগুলো আপনি মাথায় রেখে আপনি সিম্পলি পরবর্তীতে ওএনজিসির মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন। আমরা সিম্পলি এখান থেকে ডবল ট্যাপ করে নেবো এবং ডবল ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ার নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে। আমরা চলে আসছি এঞ্জেল ওয়ার নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে। হোম পেজে আসার পর আমরা আবার ইনস্টলেড এফএন ওপেন করে নেবো। ওপেন করার সাথে সাথে ওএনজিসি চার্ট ওপেন হয়ে চলে আসবে। সো আমরা দেখতে পেলাম ওএনজিসির মার্কেট পরবর্তীতে বুলিশ ট্রেন্ডে যাওয়ার চান্স সর্বাধিক। সো আমরা জানি বুলিশ ট্রেন্ডে গেলে মার্কেট আমরা সাধারণত বাই করতে থাকি, যদি বাইয়ের উপরে ট্যাপ করবো, বাইয়ের উপরে ট্যাপ করার পর আমরা লট সাইজ এন্টার করে নেবো। সো আমি 1 লট এন্টার করে নিচ্ছি। পরবর্তীকালে লিমিটেড অর্ডার মার্কেট অর্ডার সিলেক্ট করে নেবো। সো আমি লিমিটেড অর্ডার সিলেক্ট করে নিচ্ছি এবং তার সঙ্গে বাইয়ের উপরে ট্যাপ করবো। বাইয়ের উপরে ট্যাপ করার সাথে সাথে কনফার্মেশন চলে আসবে। সো কনফার্মেশনে ট্যাপ করার সাথে সাথে আমাদের অর্ডারটি অটোমেটিক বাই হয়ে যাবে। সো আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে পরবর্তী দিন ওএনজিসির মার্কেটে আপনি সিম্পলি ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং আপনি যদি চান আপনি আপনার ইনভেস্টিং জার্নি হতে সহজে শুরু করবো, তার জন্য আপনি সিম্পলি এঞ্জেল ওয়ার নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার পর সবচেয়ে কোনো অ্যাকাউন্ট অপশনের উপর ট্যাপ করতে পারেন এবং ট্যাপ করার পর এখান থেকে আপনি অ্যাডভান্স করার মাধ্যমে আপনি আপনার ইনভেস্টিং জার্নি হতে সহজে শুরু করতে পারেন। এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে আপনি কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।